আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বি নেটওয়ার্কে যারা কাজ করতেছেন, এখানে অনেকেরই মনের মধ্যে একটাই প্রশ্ন যে ভাই কেওয়াইসি কবে আসবে, কেওয়াইসি কবে আসবে। হ্যাঁ ভাই, আজকে কথা বলবো আপনাদেরকে বি নেটওয়ার্কের কেওয়াইসি ইভেন্টের সম্পর্কে। তো ফার্স্ট অপশনে আমি তাদের টুইটার অ্যানাউন্সমেন্ট থেকে আপনাদেরকে দেখাইতে চাই। এখান থেকে খেয়াল করবেন বি নেটওয়ার্ক অফিসিয়াল মানে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, এখানে ফলোয়ার আসছে 433K ফলোয়ার, বুঝতেছেন 433K ফলোয়ার জয়েন করছে ডিসেম্বর 2020। ওকে, তো এখান থেকে মেইন যে পোস্ট, তিনটা পোস্টের নিচে 4 নম্বর পোস্ট, হ্যাঁ এই পোস্টটা, তো এই পোস্টটা আমি ভিউ করে নিচ্ছি। এখান থেকে ইংলিশে যেটা লেখা আছে আমরা একটু পড়ি। দি বি ইভেন্ট সেন্টার র্যাঙ্কিং বোনাস কন্টিনিউস ফ্রম জুলাই, মানে জুলাই পর্যন্ত তাদের যে ইভেন্টগুলো আছে অ্যাড্রপ ইভেন্ট, সেই ইভেন্টগুলো মেবি এখান থেকে জুলাই পর্যন্ত চলবে বি নেটওয়ার্কের মধ্যে, অ্যাপসের মধ্যে। তারপর এখানে লেখা আছে বিলিভার্স হবে কমপ্লিট আওয়ার 20 ইভেন্টস, হ্যাভ অলরেডি সিকিউরড কেওয়াইসি সলভ, চেক ইট আওয়ার। এইটুকু আমি বুঝলাম না, এইটুকু আমি বুঝতে পারিনি। 20 ইভেন্টস মানে 20টা মেবি তাদের যে অ্যাড্রপগুলো চলে সেই অ্যাড্রপের কথা বলছে নাকি, আমি সেটা বুঝিনি। যাই হোক, আমি না বুঝলেও সমস্যা নাই, এই ভিডিওর মেইন যে রিজন আমি কিন্তু সেইটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব, ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিতে পারবো। তো ভাই, যারা এখনও ভিডিওতে লাইক করে নাই, মাস্ট একটা করে লাইক করে দিবেন, কারণ ভাই ভিডিওতে লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না। সো একটা করে লাইক করে দিবেন, আপনার যদি লাইক করেন পরবর্তী ভিডিও তৈরি করতে আমরা কিন্তু উৎসাহ ফিল করি। সো ভাই দয়া করে ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন, এতটুকুই রিকোয়েস্ট। এখন এখান থেকে খেয়াল করবেন কেওয়াইসি ভেরিফিকেশন, টু কমপ্লিট কেওয়াইসি ইউ নিড টু কমপ্লিট দি ফলোয়িং টু স্টেপ। তো এই যে স্টেপগুলো ফলো করতে বলতেছে আমাদেরকে, যদি কেওয়াইসি আমাদেরকে কমপ্লিট করতে হয় কি স্টেপ এইখানে বলা আছে দেখেন, বাইন্ড অ্যাট লাস্ট 3 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখানে সর্বনিম্ন 3টা সোশ্যাল মিডিয়া আমাদেরকে, মানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আমাদেরকে বি নেটওয়ার্কের মধ্যে অ্যাড করতে হবে, মানে বাইন্ড করতে হবে। এখানে তারা কিন্তু 4টা বলছে, কি কি, ফেসবুক, ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটার, 4টার কথা বলছে। আমরা এখান থেকে 3টা মেবি করলেই হবে। তো আর এখনও যারা এই যে বি নেটওয়ার্ক এটাই কাজ করতেছেন না, আপনারা হয়তো বা কি বুঝতেছেন না ভাই, এই যে বি নেটওয়ার্ক সেম কিন্তু আমরা সাতোশী করে কাজ করছি অথবা পাই নেটওয়ার্কে কাজ করতেছি, সেম সেই প্রজেক্টের মতনই হবে। সো প্রত্যেকে এই বি নেটওয়ার্কে কাজ করবেন, যারা এখনও কাজ করতেছেন না তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখান থেকে প্রথম অপশনে বি নেটওয়ার্ক রেজিস্টার লিঙ্ক বলে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিও লিঙ্কটার উপর ক্লিক করে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন। ওকে, তো এখন আমরা মূল ভিডিওতে চলে আসি। এখান থেকে আমাদেরকে কিন্তু 3টার কথা বলছে, 3টা মিনিমাম হলেও 3টা করতে হবে বাইন্ড, আর ফেসবুক, ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটার, এই 4টার মধ্যে যে কোনো 3টা আমাদেরকে কমপ্লিটলি বাইন্ড করতে হবে। তারপর নিচে বলা আছে কমপ্লিট রিয়েল পারসন অথেন্টিকেশন, মানে আপনার যে এইখানে ফেসবুক, টুইটার, ডিসকর্ড যেটা দিয়ে বাইন্ড করবেন সেটার নাম মেবি এখানে যেটা বলতেছে সেটার নাম, আর আপনি পরে যখন আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসিটি করবেন, এখান থেকে কিন্তু আইডি কার্ড দিয়ে কেওয়াইসিটি করতে হবে ন্যাশনাল আইডি ডকুমেন্ট দিয়ে। তো সেই নাম আর আপনার এই সোশ্যাল মিডিয়ার নাম যেন এক থাকে, মেবি সেইটা বলছে, আর আপনারা অবশ্য এক রেখে এখানে কাজ করার চেষ্টা করবেন। তো এখন আমি চলে যাচ্ছি এখান থেকে অ্যাপসের মধ্যে। তো আপনারা বি নেটওয়ার্ক অ্যাপসটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে, আপডেট করা হয়ে গেলে ওপেন সেকশনে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করলে সেম লাইক এরকমের আসবে, কোনো পরিবর্তন এখন পর্যন্ত খেয়াল করা যায় নাই। যাই হোক, আপনি সিম্পলভাবে প্রোফাইল সেকশন এখানে ক্লিক করে দিবেন, আর ভাই পর থেকে কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন, একটাই রিকোয়েস্ট। এখন আমরা এখান থেকে যদি ক্লিক করি এই যে কেওয়াইসি ভেরিফিকেশন এই সেকশনটায়, তো এখান থেকে খেয়াল করবেন নেক্সট রাউন্ড ইজ কামিং সুন, মানে পরবর্তী রাউন্ডে কেওয়াইসিটা চলে আসবে। এখন আমাদেরকে কিন্তু এখানে বলছে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে 3টা সোশ্যাল মিডিয়া এখানে মিনিমাম হলেও অ্যাড করতে হবে। তো আপনারা যে 3টা সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করবেন তার আগে এইখান থেকে ফলো করে নেবেন, প্রত্যেকটায় ফলো করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি সিম্পলভাবে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করে দেবো, আপনারাও বাইন্ড করার জন্য এই সেটিংটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে খেয়াল করবেন এখানে আমি কিন্তু কোনোটাই বাইন্ড করিনি, শুধু জিমেল ছাড়া, মানে অ্যাকাউন্ট খুলছি যেটা সেইটাই রয়েছে। আপনার এখান থেকে ফোন নাম্বারটা অবশ্যই বাইন্ড করে নেবেন, এটা দেখাতে হবে না, ফেসবুকটা বাইন্ড করে নিতে পারেন, নিলে সমস্যা নাই। তারপর এখান থেকে আমি দেখাবো ডিসকর্ড থেকে, আমি একটা বাইন্ড করে এখান থেকে দেখাবো, তাও আবার স্ক্রিনশট, আপনাদেরকে ফুললিভাবে বাইন্ড করে দেখাবো না, কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে লোড মোড নিয়ে। এখন আমি সিম্পলভাবে বাইন্ড নাও এইটার উপর ক্লিক করে দিচ্ছি ডিসকর্ডের উপর। তো আপনারা এই বাইন্ড নাওয়ের উপর ক্লিক করে দেবেন, যেটা যেটা বাইন্ড করবেন এখানে
প্রত্যেকটা বাইন্ড নাও এর উপর ক্লিক করে দিবেন। আশা করি বুঝছেন। এখন এখান থেকে বাইন্ড নাও তে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে, এই রকমের লোড নিয়ে আপনার সামনে এই ধরনের পেজ আসবে। এখানে বলতেছে কি ইমেল আর ফোন নাম্বার, কোথার ইমেল, ডিসকর্ড, ডিসকর্ড আপনি খুলছিলেন সেই ডিসকর্ডের ইমেল অথবা ফোন নাম্বার। আপনি ইমেল দিয়ে যদি খোলেন তাহলে ইমেলটা দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে খুললে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাগেন এখানে পাসওয়ার্ডটা, আপনার ডিসকর্ডের পাসওয়ার্ড, ওকে, দিয়ে এই যে লগ ইন সেকশন এখানে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, আমি চলে আসছি স্ক্রিনশট সেক্টরে, এখান থেকে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবো। এখন এখানে খেয়াল করবেন, যখন আপনি লগ ইনের ওপর ক্লিক করে দিবেন এখানে বলবে কি আপনি কি হিউম্যান, এইটা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি মানুষ। আপনি মানুষ সেইটা বলার জন্য এখানে টিকমার্ক করে দিবেন। ওকে, টিকমার্ক করে দিলে এই ধরনের একটু লোড নিয়ে এই ধরনের সেকশনে নিয়ে আসবে। এখান থেকে খেয়াল করবেন এই যে ক্যাপচার, এই ক্যাপচার আপনাকে কী মেনশন করতেছে, আমাকে এখানে তিমি মাছ কিন্তু মেনশন করতেছিল, ডলফিন। তো আমি এখান থেকে ডলফিনগুলো সিলেক্ট করে দিয়েছিলাম। তারপর আপনি সিলেক্ট করে দিবেন যেটা এখানে মেনশন করবে সেইটা সিলেক্ট করে দিবেন। তারপর এই যে স্কিপ, স্কিপের ওপর ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করে দিলে খেয়াল করবেন আপনার এই যে ডিসকর্ডটা এখানে লগ ইন হয়ে যাবে। আমার শামিম হোসাইন ওয়ান হ্যাশ এত 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 এত, এটা কিন্তু এখানে শো হয়েছে, আপনার ডিসকর্ডের ইউজার নেমটা এখানে শো হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে অথোরাইজ, অথোরাইজ সেকশনে ক্লিক করে দিতে হবে। অথোরাইজ সেকশনে যদি আপনি ক্লিক করে দেন খেয়াল করবেন আপনাকে লোড নিয়ে নিয়ে আসবে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ের মধ্যে। তো এখান থেকে খেয়াল করবেন আপনার যে ডিসকর্ড সেটা কিন্তু বাইন্ড হয়ে এই ধরনের এখানে জিমেলটা বসে যাবে। খেয়াল করবেন এই ধরনের, সেম এই উপায় টেলিগ্রামটা বাইন্ড করে নেবেন, সেম এই উপায় টুইটারটা বাইন্ড করে নেবেন। আশা করি আপনারা বাইন্ড করতে পারবেন, কারণ আমি একটা যে উপায় দেখাই দিলাম সেম সেই উপায় এখানে বাইন্ড করতে হবে। আর হ্যাঁ, এই যে টেলিগ্রামটা, টেলিগ্রামটা একটু ভিন্ন, আমি বলে দিই টেলিগ্রামটা বাইন্ড করতে কী কী লাগবে, আমি এক্সপ্লেন করে দিই আপনারা বুঝে নেবেন, ধৈর্য সহকারে ভয়েসটা শুনবেন। এখানে আপনি যখন টেলিগ্রামে ক্লিক করবেন আপনার টেলিগ্রামের এখানে ওপেন হবে, টেলিগ্রাম এই সাইডে থাকবে, এই সাইডে বি নেটওয়ার্ক থাকবে, নিচে থাকবে কনফার্ম। আপনি কনফার্মের ওপর ক্লিক করে দিবেন, আপনার অ্যাগেন এখানে পেজ শো হবে, এখানে বলবে আপনাকে ফোন নাম্বার দিতে। আপনি কান্ট্রিটা সিলেক্ট করে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, কান্ট্রি মেবি না চায়ও না, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। কোথার ফোন নাম্বার, টেলিগ্রাম খুলছিলেন যে ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর কনফার্মের ওপর ক্লিক করে দিবেন, কনফার্মে ক্লিক করে দিলে অ্যাগেন আপনার ফোন নাম্বারটা শো হবে, নিচ থেকে ক্যান্সেল আসবে, এই সাইট থেকে ইডিট আসবে। আপনি কোনোখানে ক্লিক করবেন না, ওখান থেকে লেখা থাকবে আপনাকে কনফার্ম করতে বলতেছে, তারা কনফার্ম করুন যে আপনি এই যে টেলিগ্রামের ইউজার, আপনার টেলিগ্রাম এইটা। তো আপনি চলে যাবেন আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন আপনার টেলিগ্রাম থেকে একটা মেসেজ করছে, টেলিগ্রাম যে অফিসিয়াল চ্যানেল সেখান থেকে একটা মেসেজ করছে। মেসেজটা ভিউ করবেন, একটা নিচে দেওয়া থাকবে ক্যান্সেল, এই সাইডে দেওয়া থাকবে কনফার্ম, আপনাকে বলতেছে পারমিশনের কথা। আপনি সিম্পলভাবে কনফার্মের ওপর ক্লিক করে দিবেন, আপনার পারমিশনটা হয়ে যাবে। আপনি অ্যাগেন চলে আসবেন এই সেটিংটার মধ্যে, এখানে আসলে এখানে দেখতে পারবেন আপনার ওই যে সেটিংটা, ওখানে কিন্তু এডিট সেকশন, ক্যান্সেল সেকশন ওইটা থাকবে। দুই মিনিটের মতন অপেক্ষা করবেন, আপনাকে নিয়ে যাবে, এখান থেকে আসবে কনফার্ম অথবা অথোরাইজেশন। আপনি অথোরাইজেশনের ওপর ক্লিক করে দেবেন, খেয়াল করবেন এখানে টেলিগ্রামটা বাইন্ড হয়ে যাবে। আর এই যে বাদবাকিগুলো একেবারে সহজ, এই যে ডিসকর্ড, ডিসকর্ডের থেকেও সহজ। তো ভাই আপনারা এই উপায় করে এখানে বাইন্ড করে নেন কেওয়াইসি প্রসেসটা, এইটা কিন্তু মেইন প্রসেস, আমি যেটা মনে করতেছি এইটা মেইন প্রসেস। কারণ এইগুলো বাইন্ড না করলে পরবর্তীতে আপনার কেওয়াইসি পাইতে অনেক কাঠগর পোড়াতে হবে। সব কেওয়াইসিগুলো এই রকমের কেওয়াইসি প্রসেসটা আপনারা কমপ্লিট করে নেন। তো ভাই বি নেটওয়ার্ক থেকে আজকের সর্বশেষ আপডেট এতটুকুই। তো আপনাদেরকে যতটুকু আমি বললাম, যতটুকু দেখাইলাম, 100% এটুকু আপনারা করে রাখবেন। তো ভাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।